আসলে আমার নাতি নাতনিরা সব বিদেশে বাবা মার সাথে থাকে, আমি তাদের পাই না, তো আমি এক ঝাঁক নাতি নাতনি পেলাম। তরুণদের মধ্যে অনেক ডিপ্রেশন বা অনেক হতাশা দেখতে পাই, কিন্তু আপনি একটা দেশ শাসন করছেন, একটা দেশ পরিচালনা করছেন, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কিন্তু আমরা কিন্তু আপনার মধ্যে কখনো হতাশাটা দেখতে পাই না। আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে কখনো হতাশা ধরেছে কি না, বা হতাশা হলে আপনি সেটার সাথে কিভাবে মোকাবেলা করেন, এবং আপনি আমাদের তরুণদেরকে কি পরামর্শ দিবেন যাতে আমরা হতাশা কাটিয়ে উঠতে পারি? যখন যে কাজটা করবো আত্মবিশ্বাসের সাথে করবো, এই চিন্তাটা মাথায় থাকতে হবে, এবং এই চিন্তা হলে কখনো হতাশা হবে না। সাধারণত যখন বিকেলে প্রোগ্রাম থাকে না, আমরা বিকেলে হাঁটি, আমি মানে আধা ঘন্টা 20 মিনিট হেঁটে বাকিটা ওই লেকের পরে বসি, সিট ফেলে সময় বেশি পাই না, হয়তো আধা ঘন্টা বা 20 মিনিট 40 মিনিট কখনো সময় থাকে, ওর মধ্যে মাছটা পেলেই ধরে ফেলি। তবে ইদানিং বড় মাছ এক মাঝখানে একটা খালি বড় মাছ পেলাম। আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন, স্পেসিফিকলি আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা, আর আমি কি রিভিউ করতে পারবো এটা? আমি রান্না করি কারণ আমার ছেলে মেয়ে নাতিরা খুব পছন্দ করে, তারা আমি যাই রান্না দিই ওদের কাছে ভালো লাগে, তো সেই জন্য আমিও চেষ্টা করি একটু রান্না করতে। এত পড়াশোনা করতে হয়, আগে যদি জানতাম স্কুলে থাকতে যদি এত পড়তাম তো প্রত্যেকবার ফার্স্ট হতো। আমার বাংলাদেশে আমার ছুটি খুব এনজয় করছি, আর বাংলাদেশে গ্রাম অনেক ভালো লাগছে। আমার প্রশ্ন হচ্ছে গে অনারেবল প্রাইম মিনিস্টার, আপনি কি কখনো গ্রামে থাকতেন, আর ইফ সো কেমন আপনার এক্সপিরিয়েন্স ছিল? আমি কিন্তু ঢাকা শহরে আমার কোনো বাড়িটারি কিছু নাই, আমি করিনি, কারণ আমি গ্রামেই থাকবো, আর এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যাবো। শীতকালে বড়ই কচি কচি তেঁতুল, এখন তো অবশ্য বুড়ো হয়ে গেছে, ওইগুলি খেতে পারি না, কিন্তু একসময় তো ওইগুলি খেতে ছুটতাম। বইচি বাগানে যে ছিঁড়ে ওগুলি খাওয়া, বইচি খাওয়ার একটা খুব মজা আছে, ওটা শক্তটা ভালো লাগে না, ওটা পেরে ওই হাত দিয়ে ডোলে ডোলে নরম করতে হয়, তারপরে খেতে মজা। তো এরকম বহু মানে কিছু সেই গ্রামের স্মৃতি, আমার গ্রামেই ভালো লাগে।